ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম বিরতির পর। বিশ্বে করোনা ছড়িয়ে পড়ায় উহানের যে ভূমিকা ছিল তাতে কোনো সন্দেহ নেই, তবে সেই ভূমিকা ঠিক কতটা সে বিষয়ে গবেষণা দরকার বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা 2,69,000-এর বেশি, আক্রান্ত প্রায় 38.5 লক্ষ, সুস্থ হয়েছেন প্রায় 13 লক্ষ, আমেরিকায় মৃত 75,500। সময় যত গড়াচ্ছে ততই যেন ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। নোভেল করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু মিছিল অব্যাহত। বিশ্বে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 2,69,267 মানুষের, আক্রান্তের সংখ্যা 38,42,731। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 12,82,715 জন। কিন্তু কোথা থেকে এলো এই ভাইরাস? বিশ্বজুড়ে অভিযোগ, ওই মারণ ভাইরাস ছড়িয়েছে চীনের উহান বাজার থেকে। চীনের গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে চীনের ওপর চাপ বাড়িয়েছে আমেরিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আর্থিক সাহায্য বন্ধ করেছে মার্কিন প্রশাসন। তা সত্ত্বেও এতদিন এই নিয়ে কোনো মন্তব্য করেনি হু, বরং দাঁড়িয়েছে চীনের পাশে। শুক্রবারে প্রথম হু স্পষ্ট করে জানিয়েছে বিশ্বজুড়ে করোনা সংক্রমণে উহানের ভূমিকা রয়েছে, তবে সেই ভূমিকা ঠিক কি সে বিষয়ে আরো গবেষণা দরকার। Majority of them had contact with wholesale markets in Wuhan. The virus was introduced by maybe some of the sick individuals at the beginning, and then because they were mingling and having close contact with other people in the market, that's also another possibility. অন্যদিকে চীনের হংকং বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা রিপোর্টে বলা হয়েছে সার্সের থেকে 100 গুণ বেশি সংক্রামক করোনা ভাইরাস। করোনা সংক্রামিত হয়েছে বিশ্বের 185টি দেশে, তাদের মধ্যে সব থেকে ভয়াবহ অবস্থা আমেরিকার। সেখানে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2,448 জনের, মোট মৃতের সংখ্যা 75,649, আক্রান্ত 12,56,771। মৃতের সংখ্যা নিরিখে আমেরিকার পরই ব্রিটেন, সে দেশে মৃত্যু হয়েছে 30,689 জনের। ইটালিতে মৃতের সংখ্যা 29,958, স্পেনে মৃত 26,070, ফ্রান্সে মৃতের সংখ্যা 25,990। করোনার ধাক্কায় বিশ্ব জুড়েই গভীর মন্দার ছায়া, মুখ থুবড়ে পড়েছে বিভিন্ন দেশের আর্থিক বৃদ্ধির হার। ইতিমধ্যেই খাদ্যাভাব দেখা দিয়েছে ব্রাজিলে, সে দেশের অর্থমন্ত্রী জানিয়েছেন সংকটের মুখে সামাজিক পরিকাঠামো। এবিপি আনন্দ।